আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে অ্যাডোভাস। অ্যাডোভাস এটি বর্তমানে সিরাপ ফর্মে পাওয়া যায়। অ্যাডোভাস সিরাপটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি প্রোডাক্ট। অবশ্যই এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি হার্বাল ডিভিশনের প্রোডাক্ট। অ্যাডোভাস সিরাপটি একটি অ্যালকোহল ও চিনিমুক্ত সিরাপ, এজন্য যে কেউ এটি খেতে পারে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন, কারণ রোগীর জন্য কোনটি উপযুক্ত সেটি ডাক্তার সঠিকভাবে নির্ধারণ করতে পারে। অ্যাডোভাস সিরাপটি মূলত কাশি, ঠান্ডা ও সর্দির চিকিৎসায় দীর্ঘদিন ধরে এটি ব্যবহার করা যায়। দীর্ঘস্থায়ী কাশি নিরাময়ের ক্ষেত্রে শ্বাসযন্ত্রের খিঁচুনি রোধ করতে, শ্বাসকষ্টজনিত কাশি, অ্যালার্জিজনিত কাশি সহ বুকে জমাট বাঁধা কফ তরল করতে বা বের করতে এটি সাহায্য করে। এটি গলার স্বরভঙ্গ নিরাময়ে কাজ করে, স্বরের অস্বস্তি নিরাময় করে, অর্থাৎ গলা ভেঙে যাওয়ার সমস্যা সহ এটি স্বরের কমনীয়তা বৃদ্ধিতে সাহায্য করে। গলার প্রধা, জ্বলন, অশান্তি নিরাময়ের ক্ষেত্রে, শুষ্ক কাশি নিরাময়ের ক্ষেত্রেও এটি ব্যবহার হয়। সাধারণ ঠান্ডা প্রতিরোধে অত্যন্ত কার্যকরী একটি ঔষধ, ব্যাকটেরিয়া, ছত্রাক বা প্রধা বিরোধী হিসেবে এটি কাজ করে। এটি গালের দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস দূর করতে সাহায্য করে, শ্লেষ্মা বা কফ দূর করতে, অ্যাজমা সমস্যা, শ্বাসযন্ত্রের দুর্বলতা, ধূমপানজনিত কাশি, খিটখিটে কাশি সহ কাশির তীব্রতা কমাতে অত্যন্ত উপকারী ভূমিকা রাখে। এই সিরাপটি চিনিমুক্ত হওয়ায় ডায়াবেটিক রোগীদের জন্য অত্যন্ত উপযোগী একটি ঔষধ। কোষ্ঠকাঠিন্য সহ দেহের বিভিন্ন বিষাক্ত পদার্থ বের করতে এটি সাহায্য করে। সিরাপটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে। কিছু ক্ষেত্রে অ্যাডোভাস সিরাপ মাথা ব্যথা, হজমকারক, ব্যথানাশক, স্নায়ু দুর্বলতা, পেট ফাঁপা, ক্ষুধামন্দা সহ আরও বিভিন্ন সমস্যা নিরাময়ে অন্যতম ভূমিকা রাখে। এই সিরাপটি তন্দ্রাশূন্যতা ও ঝিমুনিমুক্ত একটি সিরাপ। শিশু ও বয়স্কদের জন্য সমভাবে এটি উপকার করে। যেহেতু অ্যাডোভাস একটি হার্বাল ডিভিশনের সিরাপ, সেজন্য গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। অ্যাডোভাস সিরাপটি রোগীর সমস্যা ভেদে এর ডোজ নির্ধারণ হয়। তবে 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে 1 থেকে 2 চামচ করে, অর্থাৎ 5 থেকে 10 ML করে দিনে 2 থেকে 3 বার খাওয়া যায়। পর্যাপ্ত বয়স্কদের ক্ষেত্রে 3 চামচ, অর্থাৎ 15 ML করে দিনে 2 থেকে 3 বার খাওয়া যায়। কাশির তীব্রতা বেশি হলে হালকা গরম পানির সাথে মিশিয়ে ব্যবহার করলে ভালো হয়। সিরাপটিতে তেমন কোনো সাইড ইফেক্ট নেই, তবে অত্যধিক মাত্রায় কেউ ব্যবহার করে ফেললে ডায়রিয়া, বমি, বমি বমি ভাব সহ আরও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।